রাজ্য সরকার রাজ্যপাল রাজ্য সরকার সংঘাতে নতুন মোড় রাজ্যপাল নয় মুখ্যমন্ত্রীকে আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদন রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে চায় সরকার রাজ্যপাল রাজ্য সরকার সংঘাতে নতুন মোড় রাজ্যপাল নয় মুখ্যমন্ত্রীকে আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদন রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে চায় সরকার রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাবে মন্ত্রিসভার শিলমোহর মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে সরকার এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্যক্ত বর্ষ কি বলেন শুরুতেই শোনাবো আপনাদের আজকে রাজ্যের মন্ত্রিসভা সর্বসম্মতক্রমে একটি সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গের যত সরকারি বিশ্ববিদ্যালয় আছে তার চ্যান্সেলর পদে অর্থাৎ আচার্য পদে মন্ত্রিসভা গভর্নরের পরিবর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম চ্যান্সেলর হিসেবে সর্বসম্মতক্রমে গ্রহণ করেছে এইটা এরপর বিধানসভায় যাবে তারপর এটা অ্যাক্ট হিসেবে লাগু হবে কথা বলবো এই সুমন ঘরাই আমাদের প্রতিনিধির সঙ্গে সুমন মুখ্যমন্ত্রীকেই আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদন ঠিক কি খবর বিষয় তোমার কাছে দেখো আজকে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ছিল সেই বৈঠকে যেটা সিদ্ধান্ত হয় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু মন্ত্রিসভা বৈঠকের পর যেটা বলেন যে আজকে মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মত হবে যেটা সিদ্ধান্ত হয়েছে আমাদের রাজ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সরকারি বিশ্ববিদ্যালয় সবকটা বিশ্ববিদ্যালয়ে আচার্য পদ এখন থেকে আর রাজ্যপাল থাকবে না মুখ্যমন্ত্রীর পদকে রাখা হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী এখন থেকে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে থাকবেন সেই ব্যাপারে কিন্তু মন্ত্রিসভা আজকে অনুমোদন দিল এবং এই পুরো বিষয়টা বিধানসভায় যাবে আইন তারপর আইন হবে আইন সেই লাগু হবে এবং এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে 2010 সালে পঞ্চী কমিশন বলে একটি কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকারের যে কমিশন সেই কমিশন সমস্ত রাজ্যগুলোকে যে রেকমেন্ডেশন পাঠায় যে রাজ্যপালদের আর রাজ্য সরকারি যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে রাজ্যপাল চ্যান্সেলর পদে না রেখে যাতে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী রাখা যায় কিন্তু সেই রেকমেন্ডেশন বিশ্বাস করে কোনো রাজ্যই মানেনি তারপর কিন্তু আমাদের রাজ্যে আজকে এই সিদ্ধান্তের কথা আজকে রাজ্য মন্ত্রিসভায় পাশ হলো একেবারে সঙ্গে থাকো সুমন আমাদের যে খবর আপনাকে জানাচ্ছি রাজ্যপাল রাজ্য সরকার সংঘাতে এবার নতুন মোড় মুখ্যমন্ত্রী হবেন সব বিশ্ববিদ্যালয়ের আচার্য অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে আজকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হচ্ছে রাজ্যপাল নয় মুখ্যমন্ত্রীকে আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদন রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে চায় সরকার রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাবে মন্ত্রিসভা শিলমোহর মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে সরকার